রোজায় কখন স্ত্রীর সাথে সহবাস করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্য খানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। ডাক্তার মোহাম্মদ আলম জসিম বলছি। তো প্রিয় বন্ধুরা, আসলে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে দেরি হয়েছে। তো আজকে আপনাদের জানাবো যে আসলে বর্তমানে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেছে। তো মাহে রমজানে আল্লাহ তাআলা রহমত বরকত নাজাত বান্দাকে দিয়ে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে মাহে রমজানে তারা কখন স্ত্রীর সাথে মিলিত হবেন, কারণ এটা একটা এলেমের বিষয়, জানার বিষয়। যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা করি আপনার, আর এটা অবশ্যই সবার জানা উচিত। আসলে এটা সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, তাহলে আপনার কাম ক্রোধ, হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসা, নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় সাহায্য চাইতে হবে। তারপরে রোজা নফস দমনের জন্য একটি হাতিয়ার, কারণ আমরা যখনই কম খাবার দাবার গ্রহণ করব, আমরা যখনই সারাদিন না খেয়ে থাকবো, তখনই আমাদের নফস দমন হবে, কাম রিপু, হ্যাঁ, আমাদের যে যৌন স্যার সেটা আমরা কম মিলিত হব, তখনই আমাদের অনেক দিকে লাভ হবে। তাছাড়া এটা আবার যদি আমরা নির্দিষ্ট সময় গমন করতে পারি, সেটা আমাদের অনেক শারীরিক মানসিক তৃপ্তির একটা ব্যাপার রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই সময়টা হলো আপনি সেহরি খাওয়ার পূর্বেই, এবং কি মিনিমাম আপনি সেহরি শেষ হয় 4টা 41, 42 বা 40-এ, আপনি 3টা বাজে উঠে বা 3:30 বাজে উঠে তখন স্ত্রীর সাথে গমন করতে পারেন। কারণ রাত্রে আপনি যে খাবারটা খেয়েছেন সেটা হজম হয়ে যায় ঘুমের ফলে, তখন যদি আপনি মিলিত হতে পারেন তখন আপনি অনেক সময় পাবেন। আর রমজানে রহমত বরকত নাজাত এই সময় আপনি দেখবেন, যারা দেখবেন দুর্বল তাদেরও সজীবতা দেখা যায়, তাদের ভিতরে আনন্দ উৎফুল্ল দেখা যায়, বিশেষ করে মমিনদের এটা অবশ্যই এটা বৃদ্ধি পাবে। তো আপনারা এই 3:30 থেকে 4টার মধ্যে করে গোসল করে তারপরে সে রেখে নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে। তো তাহলে এভাবে যদি আপনারা এই সময় পড়েন, তাহলে আল্লাহর রহমতে আপনাদের দাম্পত্য জীবনের যে অশান্তি, অনেকের কলহ বেঁধে যায় যে কেন সময় পায় না, অনেক সমস্যা দেখা দেয়, তাদের এই সমস্যা থাকবে না। এটা একটা বেটার সময়, কারণ খেয়ে দিয়ে রাত্রেবেলায় করে ফেললেন, এতে আসলে খাবার তো হজম হয় না, উল্টা আরও অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, মানসিক অসুস্থতা সৃষ্টি হয়, এই জন্য খাবার হজমের একটা ব্যাপার রয়েছে। আর আগের দিনের যারা বিশেষ করে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর অলিরা, ওনারাও স্ত্রী গমন করতেন নির্দিষ্ট একটা সময়, সেটা হলো ওনারা রাত্রে তাড়াতাড়ি ঈশা নামাজের পরে ঘুমিয়ে পড়তেন। ঘুমিয়ে পড়ার পরে ওনারা রাত্রে শেষ ভাগে উঠতেন, 3টা 4টা বাজে, ওই সময় উঠে স্ত্রীর সাথে মিলিত হয়ে গোসল করে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, তারপরে ওনারা এ করতেন, তারপরে দিনের বেলা কিছুক্ষণ রেস্ট নিতেন, তারপরে কাজকর্ম করতেন। তো ওনাদের যে লাইফ স্টাইল সেটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা হদ্দাম বা আমাদের দাম্পত্য জীবনে শান্তি আসবে। তো প্রিয় বন্ধুরা, মূলত বিষয়গুলো এই জন্য বলা যে আসলে নির্দিষ্ট সময় যদি গমন করতে পারেন, তাহলে আপনি টাইমিং বা সময়টা বৃদ্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, আজকে পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।